এই যে দেখো ভিতরে কিভাবে দিতে হবে, বাবা একটু ভিতরে যাও, বাবা ভিতরে যাও। হ্যাঁ তারপর আমার ধর্মের স্বামী বাইরে বিদেশি বাইরের মাল আছে, আছে বিদেশি জিনিস বেশি। দাদি তুমি তো বুড়া মানুষ, আগের যুগের মানুষ, তাকে তো নিয়ম মুসতে মুসতে বাই করা মনে করে আধুনিক যুগ না, আধুনিক যুগের লিপস্টিক দেখাই দেহ লিপস্টিক দেখে পছন্দ দিলে ভরে নিও। আমার দল দেখছো বিষ ধর নাই ভাই, এই লিপস্টিক আমি দেখতে পারি আমরা গল আমার এই লিপস্টিক ভিতরেই যাচ্ছে না, যাচ্ছে না দিবার পারলে তো যাবে। এই যে দেখো ভিতরে কিভাবে দিতে হবে, বাবা একটু ভিতরে যাও, বাবা ভিতরে যাও। হ্যাঁ তারপর এটা বের হবে কি করলে জানো, আমার ধর্মের স্বামী বাইরে, ধর্মের স্বামী বাইরে অনেক সহজ, এই লিপস্টিক নিতে পারবি। তোমাদের লিপস্টিক কিনতে হবে না গো, তোমরা মালা কিনো, কম দামও মালা আছে। তোমাদের লিপস্টিক দিতে হবে না, গরুর গোবর ছুঁড়ে মাখো বা। জন্য আমি কোনো কিছুই কেনাকাটা করতে পারি না। তুমি এখানে বসো, আমি ওই লোকের বাজারে যেই কেনাকাটা করি। হ্যাঁ ও দোকানদার ভাই শুনছেন, আমার জ্বর হয়ে গেল। আমাকে বলছো? আমি আপনাকেই বলছি। বলো কি বলবে? আপনি দোকানে কি পুতুল পাওয়া যাবে? আছে তো পুতুল। আমি আমার একটি পুতুল চাই, সেই পুতুলটাই হলুদ সাদা লাল। এই তো তুমি যেমন পুতুল চাও তেমনই পুতুল আমার দোকানে রয়েছে, দেখি তো। দেখো পছন্দ হয়ে গেছে তোমার? এই পুতুলটা কি তোমার পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে। এটা যদি পছন্দ হয়ে থাকে, হয়ে থাকে, তাহলে এটা আমি তোমাকে এমনিতেই দিয়ে দিলাম, কোনো দাম লাগবে না। ও দাদি কি গো, তুমি আবার কি কোন বাজারে নিয়ে এসেছো? আমি দোকানদারকে বলেছি, দোকানদার ভাই আমাকে একটা বোতল দেখাত তো, তারপর আমি এই বোতলটা পছন্দ করেছি, বলে তোমার বোতলটা পছন্দ হয়েছে। আমি বলেছি হ্যাঁ ভাই, বোতলটা তোমাকে এমনিতেই দিয়ে দিলাম। কি সুন্দর ঠেলা ঠেলা কি দিচ্ছে কি গো, এমনিতে দিছে নেই দিয়ে দিয়েছে আর করে না। দাদি লোকে দেখিয়ে শুনলে কি বলবে? আবার যাবো, আবার যেতাম, পূজা করি একটা।
ও দোকানদার ভাই শুনছেন বলো আমার আরো কিছু কেনা টিকেটের দরকার কি লাগবে বলো কি লাগবে জানেন বলো বিনিশুতার মালা লাগবে আর লাগবে হ্যাঁ এই তো আমার দোকানে বিনিশুতার মালাও রয়েছে দেখো এই মালাটা তোমার পছন্দ হয় কিনা হ্যাঁ পছন্দ হয়েছে তো এই মালাটা করি কত আচ্ছা এই মালাটা যদি তোমার পছন্দ হয়ে থাকে থাকি এটা আমি তোমাকে এমনিতেই দিয়ে দিলাম কোনো করি লাগবে দেখো যে দেখ বুড়া সুতার মন মুক্তি বাগুটা কাঁদবে দাদিগো আমি ওই নতুন বাজারে তোমার কথা আবারও গিয়েছিলাম কি করেছি জানো আমি একটা মালা পছন্দ করেছি বলে তোমার মালা পছন্দ হয়েছে আমি বলেছি হ্যাঁ ওই মালাটা তোমাকে এমনিতেই পরিয়ে দিলাম মারার মানুষ গো তার মালাতে ঘামা ঘুরন দুঃখ ভালো গো তোমার কিসের ঘুরন দুঃখ বাবা যে কাল কাছে বিয়ে দি চালাম না দে তাই কি হয়েছে ওই নির্মুষার জীবন ভরা ইস্কা চালাইছে চালাইছে ওই ইস্কা পায়ার গুলো জেনে জ্বর হয়েছে জ্বর হয়েছে ওই সম্পূর্ণ পায়ার গুলো নির্মুষ আমার গলায় দিচ্ছে যারা মালা বানে কেন দাদি তাই ধন্যবাদ আসলে শেষ করি নাই কিন্তু শুনেন ঘটনা হলো যান দাম যদি শেষ হবে না তাহলে অভার সন্ধ্যা ছয়টাই আরম্ভ করতাম যে দর্শকের যে মনোভাব আসলে সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে আমি আমাদের